আগামী যে ধর্ম উৎসব পালন করা হবে শারদীয় দুর্গাপূজা, সেখানে আমাদের কত ষোলো পূজা উৎসব হতে হবে আমরা তার সংখ্যা পেয়েছি এবং মোটামুটি আমরা এখন যে তথ্য পেয়েছি আপাতত আমাদের মনে হয় কোনো সমস্যা নাই, আছে কিনা বলেন তো? সমস্যা যদি থেকে থাকে সেখান থেকে হাত তোলেন, সমস্যা থেকে থাকে সেখান থেকে হাত তোলেন, কোনো সমস্যা আছে? তাহলে আমাদের হাউসে যদি কেউ কিছু বলতে চান আপনারা ওপেন হাউস করছি, আপনারা বলবেন। আমরা চাই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের পাশে থেকে সরকারের সকল প্রকার সহযোগিতা করার জন্য। এই সরকারের মূল লক্ষ্য এবং আগামী সরকারের মূল লক্ষ্য হচ্ছে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ। আমরা বাংলাদেশি, এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ যার যার অবস্থান থেকে ধর্ম পালন করবে, যার যার অবস্থান থেকে সে তার কর্ম পালন করবে, তার ব্যবসা পরিচালনা করবে, সবাই সবার পাশে থেকে সকল প্রকার সহযোগিতা করবে। আমাদের খুব সতর্কতা অবলম্বন করতে হয় কারণ নেই, কারণ এই লিস্টের উপর নির্ভর করে কিন্তু সরকারি অনুদান হয়ে থাকে, এই লিস্টের উপর নির্ভর করে প্রশাসনিক সমস্ত প্রকার সহযোগিতা হয়ে থাকে, এই লিস্টের উপর সিদ্ধান্ত নিয়ে কিন্তু আনসাররা তাদের দায়িত্ব পালন করে। এমনই একটি বিষয় এনএসআইটিএস বিষয় প্রত্যেকেই এই কাজের সাথে জড়িত থাকে, যে কারণে আমাদের এই লিস্টটা খুব সুন্দরভাবে করতে হয়, ফ্যাসার কিছু এই কাজের সাথে জড়িত হয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, আমার বিশ্বাস আমি যে চিন্তাটা করি সেটা দেশ একটি কঠিন সময় পার করেছে, স্বাধীনতার পরবর্তী সময়ে দীর্ঘ একটি সময় দেশে প্রশাসন ছিল না, কমপক্ষে 8-10 দিন প্রশাসন ছিল না, এখন একটি সময়ে আমি মনে করি আমাদের সম্প্রদায়ের উপর যে বড় ধরনের কোনো আঘাত হয়েছে তাই মনে করি না, ছোটখাটো বিস্তৃত কিছু ঘটনা ঘটেছে। আমি আশা করছি শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে উদযাপিত হবে, আমাদের পৌর পূজা পরিষদের সভাপতি সাধন একটি কথা বলেছেন, আমাদের আপনাদের একটি মনিটরিং সেল তৈরি করবেন, সেই মনিটরিং সেলের নম্বর আমাদের প্রত্যেক মন্দিরের সভাপতি সেক্রেটারির কাছে দিলেন, তারা যে কোনো বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।